আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কামরুন নাহার, কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা ডেন্টাল কলেজে এবং কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগী দেখছি ইবনে সিনা উত্তরা ব্রাঞ্চে। আমরা অনেকেই হয়তো জীবনের কোনো না কোনো পর্যায়ে একটি রোগে আক্রান্ত হয়েছি, খুব সাধারণ একটি রোগ, হ্যাঁ সেটি হচ্ছে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া। সুপ্রিয় দর্শক, আজকে এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে কথা বলবো। আজকে আমার আলোচনার বিষয় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, তার কারণ এবং প্রতিকার নিয়ে। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া একটি দাঁতের সাধারণ যে সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে অনেকে অন্যতম। আমরা অনেকেই বলে থাকি যে দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে, এমনকি থুতু ফেলার সময়ও দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। চলুন জেনে নেই কেন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার অন্যতম কারণ হচ্ছে সঠিক নিয়মে এবং নিয়মিত ব্রাশ না করা। আমরা যে খাবার দাবারগুলো খেয়ে থাকি তা যদি সঠিক নিয়মে বা নিয়মিত ব্রাশ না করি তাহলে দাঁতের উপর একটি সাদা আস্তরণ পড়ে, এটিকে বলা হয় ডেন্টাল প্লাক। 24 ঘন্টা পরে এই ডেন্টাল প্লাকটি জমে কঠিন হয়ে যায় এবং তাকে তখন বলা হয় ডেন্টাল ক্যালকুলাস। ক্যালকুলাস দাঁতের মাড়ি এবং দাঁতের মাঝখানে অবস্থান করে থাকে এবং অবিরত এই শক্ত ক্যালকুলাসের সাথে নরম মাড়ির ঘর্ষণের ফলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয়। এর ফলে মাড়ি ফুলে যায়, মাড়িতে প্রদাহ হয় এবং অল্প একটু আঘাতেই দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে। এই প্রক্রিয়াটিকে বলি আমরা জিঞ্জিভাইটিস। অনেক সময় যাদের আঁকা বাঁকা দাঁত আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি দেখা যায়। প্রাথমিক অবস্থায় যদি নিয়মিত ব্রাশ বা মেসোয়াক না করে আমরা এই ডেন্টাল প্লাককে দূর না করে দিই তাহলে মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয়। এই জিঞ্জিভাইটিস যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করা হয় তাহলে এটি পেরিওডন্টাইটিসে চলে যায়। পেরিওডন্টাইটিস ডেভেলপ করলে দাঁতের গোড়া থেকে দাঁতের মাড়ি সরে যায় এবং দাঁতটি নড়েও যেতে পারে। এছাড়াও আরও কিছু কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে, যেমন হিমোফিলিয়া, রক্তশূন্যতা এবং দাঁতের রক্তজনিত যে ক্যান্সারগুলো রয়েছে এবং প্রেগনেন্সির সময় হরমোনাল ইমব্যালেন্সের জন্য ভিটামিন সি এর অভাবের জন্য দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে। সুপ্রিয় দর্শক, চলুন জেনে নেই কীভাবে আমরা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে পারি। আমরা সবসময় বলে থাকি প্রতিদিন নিয়মিত 2 বার দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ব্রাশ করার সঠিক সময় রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পর। ব্রাশ করার সময় খেয়াল রাখবেন যেন আপনার টুথব্রাশটি সফট ব্রিসলযুক্ত হয়ে থাকে এবং ব্রাশ করার আগে ব্রাশটিকে একটু পানি দিয়ে ভিজিয়েও নিতে পারেন। এছাড়াও ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। 2 মাস অন্তর অন্তর আপনার ব্রাশটিকে বদলে নিতে হবে। মাউথওয়াশ ব্যবহার করতে হবে। মাউথওয়াশ আপনার মুখে যে দুর্গন্ধ তৈরি করে যে ব্যাকটেরিয়াগুলো তাকে দূর করে দেয় এবং অনেকক্ষণ দাঁতকে সুরক্ষিত রাখে। এছাড়াও ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে। ডেন্টাল ফ্লস দাঁতের মাঝখানে দাঁতের ফাঁকে ফাঁকে যে খাদ্যকণাগুলো জমে থাকে তাদেরকে দূর করে দেয়। খাদ্য তালিকায় ভিটামিন সমৃদ্ধ খাবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 6 মাস অন্তর অন্তর অথবা বছরে 2 বার, অন্তত 2 বার একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জন বা রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। সুপ্রিয় দর্শক, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এছাড়াও যদি আপনাদের আর কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।